হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে ডিমের পোস্ত আমি রান্না করে দেখাবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর আমি গাছের থেকে দুটো লঙ্কা নিয়ে নেব। এই যে লঙ্কাগুলো আমি নিয়ে এলাম আমাদের গাছের লঙ্কা, এই যে আমি এখন এই যে ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমটাকে ছাড়িয়ে নেব। এই যে ডিম সেদ্ধ করে রেখেছি, এই যে ডিমটা আমার ছাড়ানো হয়ে গেছে, এই যে ডিমটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজ কুচি করে রাখা আছে, আর এই যে আদা রসুন এগুলো আমি বেটে নেব, আর এই যে পোস্তটা এখন বেটে নেব। এই যে আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। পেঁয়াজটা বেটে নিচ্ছি। এই যে পোস্তটা আমি বেটে নেব। এই যে পোস্তটা বাটা হয়ে গেছে, অন্যটা উঠে নেব। লাক লাক দিল লাক
এই যে আমি ডিমের পোস্ত পোস্ত রান্না করতে ডিমটা হলুদ লাগিয়ে নিয়েছি, এই যে হলুদ লাগিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মানে আদা রসুন বাটা, এখানে আছে পোস্ত বাটা, এটা পেঁয়াজ বাটা, আর এখানে নিয়ে নিয়েছি এই যে টমেটো কুচি, আর যে হলুদ নুন, আর আছে এই যে সরিষার তেল, আর এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হলো ধনে গুঁড়ো। আলু কটা, এই যে আলু কেটে নিয়েছি, এই যে আলুগুলো এবার কেটে নিয়েছি। আমি উনুনটা জ্বালিয়ে নিব, এই যে উনুনটা জ্বালিয়ে নিব, এখন উনুনটা জ্বালিয়ে নিব। তেলটা দিয়ে দেব কড়াইয়ে, যেমন ডিমটা দিয়ে দেবো, আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবং ডিমটা উঠিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এই যে আলু, আলুটা কেটে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দেব। হলুদটা দিয়ে দিলাম, এবার অল্প করে একটু নুন দিয়ে দেবো, যে আমরা একটু আলু ভাজা, একটু নুনটা দিয়ে দেবো। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নেবো। জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, আমি যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, যে আদা রসুন বাটা, এবার আমি হালকা একটু জল দিয়ে দেবো।
দিয়ে দিব এই যে এখানে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে এটা আমি দিয়ে দেবো এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো মশলাটাকে আমি হালকা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এই যে মশলাটা কষানো হয়ে গেছে আমি এই যে আলুগুলো এই যে ভাজা আলুগুলো দিয়ে দেবো এবার আলুর সাথে মশলাটা আমি একটু কষিয়ে নেব আর টমেটোটা কেটে রেখেছিলাম এটাও দিয়ে দেবো আজকে কিন্তু প্রচন্ড গরম পড়েছে জানো মেঘ করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এখনো গরম পড়ছে প্রচন্ড পরিমাণে গরম আকাশে মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি নেই হাওয়া হচ্ছে একটু বৃষ্টি হলে মানুষের একটু ভালো হতো সবারই দরকার একটু বৃষ্টি আষাঢ় মাসে বৃষ্টি হয় আর এবছর আষাঢ় মাসে মোটেও বৃষ্টি নেই কি রোদ মনে হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের যে রোদ পড়ে সেই রোদ পড়েছে প্রচন্ড রোদ একটু বৃষ্টি নেই সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছে কিন্তু বৃষ্টি নেই আমি এই ফার্স্ট টাইম দেখছি যে আষাঢ় মাসে বৃষ্টি হয় না এই যে আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে এই যে এখন আমি জল দিয়ে দেবো সামান্য করে জল দিয়ে দিলাম এবার এটা আমি ঢেকে দেবো 5 মিনিট মতো জ্বালাবে তারপরে আলুটা গলে যাবে তখন আমি ডিমটা দিয়ে দেবো এই যে 5 মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নেবো এই যে ডিমটা শুকিয়ে আসছে যে আলুগুলো গলে গেছে আমি এখন এই ডিমটা দিয়ে দেবো এই যে ডিম দিয়ে দেবো এবার ডিমের সাথে একটু জাল দেব কিছুক্ষণ এই যে এখন পোস্তটা দিয়ে দেবো এই যে পোস্ত বেটে রেখেছিলাম এখন আমি নামানোর একটু আগে পোস্তটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এই যে গরম মশলা বেটে রেখেছিলাম এই রেসিপিটা খুব ঝোল ঝোল হবে না বা খুব শুকনো হবে না ঠিক এরকম হবে গামাকা গামাকা হবে এই যে হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো এটা এই যে ডিমের পোস্ত এই যে হয়ে গেছে চলে এসেছে আমরা সবাই বসে পড়েছি এখন যে ডিমের পোস্তটা দিয়ে দেবো এই যে তাতান বসে পড়েছে
ও পাগল হয়ে গেছে, কোন সময় খাবে। তাতান পুরো ব্যস্ত হয়ে গেছে, কখন খাবে। এই যে আমরা সবাই বসে পড়েছি, তাতান বসে পড়েছে আর মা বসে পড়েছে খেতে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে, আমি রান্না করেছি বলে বলছি না, তোমরা এভাবে রান্না করে খাবে। আর এই যে তাতানো খাচ্ছে, কেমন গিয়েছে খাই না, কেমন হয়েছে শোনা। বাবা তাতান হাত দেখাচ্ছে, ওর এত ভালো লেগেছে। সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে। আর স্পেশাল রান্না, রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। এইভাবে দারুণ হয়েছে, মাংস ফেল তাতান হাত দেখাচ্ছে। তো আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই রান্না করে এই রেসিপিটাকেও ডিমের পোস্ত। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা খেয়ে দেবো।